সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গণতন্ত্র নিয়ে। আজকে আমরা আলোচনা করব বর্ণিত সুশাসনের ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব টপিকটি নিয়ে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আর সেজন্য তোমাদের সাথে আছি আমি তানজিন সুলতানা, বর্মা ডিগ্রি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। আজকে আমরা আলোচনা করব নেতৃত্ব বা লিডারশিপ নিয়ে। নেতৃত্ব, আর এই আলোচনার শেষে আমরা জানতে পারবো নেতৃত্বের সংজ্ঞা কী, নেতৃত্বের ধারণা প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, এছাড়াও নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলীগুলো বর্ণনা করতে পারবো। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। নেতৃত্ব, নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ, আর এটা হচ্ছে নেতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডার, ঠিক আছে। আর এই লিডারশিপ শব্দটি এসছে ইংরেজি শব্দ লিড থেকে, যার অর্থ হচ্ছে চালনা করা, পথ দেখানো এবং নির্দেশ প্রদান করা। সুতরাং যিনি নির্দেশ প্রদান করেন আমরা জানি তাকে নেতা বলে, মানে সামনে থেকে যে সব কিছু পরিচালনা করে। আর নেতার যে গুণাবলী বা যোগ্যতা রয়েছে তাকে বলা হয় নেতৃত্ব। এখন সাধারণ ভাষায় আমরা যদি বলি তাহলে বলা যায় সাধারণত নেতার গুণকেই কিন্তু নেতৃত্ব বলে, কিন্তু বর্ণিত সুশাসনে নেতৃত্বের অর্থটা আরও ব্যাপক। কোনো নেতা কতটুকু গুণের অধিকারী এবং সে অন্যকে কতটুকু প্রভাবিত করতে পারে, বর্ণিত সুশাসনে তাকে নেতৃত্ব বলে। এবং সমাজ, নেতৃত্ব হচ্ছে একটি সামাজিক গুণ, সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই হচ্ছে নেতৃত্বের মূল লক্ষ্য। এই নেতৃত্ব সম্পর্কে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে এইচ ডানেল বলেছেন, সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে প্ররোচিত ও উদ্যোগী করার কাজকে নেতৃত্ব বলা হয়। এছাড়াও এলভিন ডব্লিউ গুল্ডনার বলেন, নেতৃত্ব ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে স্থাপিত করে। সুতরাং আমরা নেতৃত্ব বলতে তাহলে কী বুঝি? হ্যাঁ, আমরা নেতৃত্ব বলতে বুঝি এক ব্যক্তি বা একদল ব্যক্তি সেই কাম্যগুণ যা সমাজের মানুষের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এরপরে আসো আমরা দেখি নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্ব প্রকারভেদের মধ্যে প্রথমে আছে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, এরপরে আছে রাজনৈতিক নেতৃত্ব, তারপরে সম্মান নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব, এছাড়াও আছে একন একতন্ত্র নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, তত্ত্বাবধানকারী নেতৃত্ব এবং সর্বাত্মকবাদী নেতৃত্ব, বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। এবার আমরা জানবো এগুলো কাকে। যখন বিশেষ কোনো জ্ঞান, শিক্ষা, দীক্ষা, দক্ষতা, টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল নলেজ স্কিলের জন্য কোনো ব্যক্তি যে নেতৃত্ব লাভ করে তাকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব বলে। যেমন ধরো একজন চিকিৎসক বা একজন অধ্যাপক তার পেশার সাফল্য দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারেন এবং মানুষের ভালোবাসাও কিন্তু অর্জন করতে পারে। সে কিন্তু তার দক্ষতা, ব্যক্তিগত দক্ষতা, তার সততা ও সুনাময় কিন্তু অপরকে তার প্রতি আকৃষ্ট করে তোলে। এই তো গেল বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। এবার আসো রাজনৈতিক নেতৃত্ব বলতে কী বোঝায়। কোনো বিশেষ রাজনৈতিক আদর্শ কর্মসূচি প্রচার করতে গিয়ে বা বিশেষ কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করার কাজে সাফল্য লাভ করে কোনো ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব মর্যাদার অধিকারী হতে পারে। রাজনৈতিক নেতৃত্ব তার কাজ দ্বারা জনগণের আস্থা অর্জন করে। যেমন ধরো ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেরেবাংলা কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি, এরা হচ্ছে প্রমুখ ব্যক্তি, এরা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের শ্রেষ্ঠ উদাহরণ। এরপর আসে সম্মানী নেতৃত্ব। যখন কোনো বিশেষ নেতা তার বক্তব্য কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত ও অনুপ্রাণিত করবে এবং জনগণ এক কথায় মন্ত্রমুগ্ধ হয়ে তার কথায় বিশ্বাস করবে, এবং সে যদি কোনো কাজে ছাপিয়ে পড়তে বা কোনো কাজ আহ্বান করে জনগণ চোখ বন্ধ করে সেই কাজ করতে উদ্যত হবে, তখন সেই নেতৃত্বকে সম্মানী নেতৃত্ব বা জাতীয় নেতৃত্ব বলে।
সমাজবিজ্ঞানে ম্যাক্স ওয়েবের সর্বপ্রথম এই সর্বপণ সম্মোহনী নেতৃত্বের ধারণা প্রদান করেন। বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক, ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ নেতৃত্বদেরকে সম্মোহন নেতৃত্ব বলা হয়। মূলত সম্মোহন নেতৃত্বের প্রতি জনগণের একটা অন্ধ একটা আবেগ থাকে। এরপরে হচ্ছে প্রশাসনিক নেতৃত্ব বা ব্যবস্থাপকের নেতৃত্ব। সাধারণত অফিস, আদালত, কলকারখানা, যে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যবস্থাপকদেরকে ঘিরে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব বলে। ব্যবস্থাপনা বা প্রশাসনিক কোনো ব্যক্তির সাফল্য বা দক্ষতার উপরে কিন্তু এর নেতৃত্ব সৃষ্টি করে। এরপর হচ্ছে তত্ত্বাবধায়ককারী, এরপর হচ্ছে একনায়কতন্ত্র নেতৃত্ব, এক ব্যক্তি ও এক দল নেতৃত্ব, অর্থাৎ ওখানে একটা ব্যক্তি থাকবে, একটা দল নেতৃত্বে প্রাধান্য থাকবে। নেতা একজন একক শাসক হিসাবে কিন্তু শাসন পরিচালনা করবে এবং অন্য যারা থাকবে তাদের মতামত প্রকাশের, সকল অন্য সব ব্যক্তি থাকবে তার আজ্ঞাবহ এবং তাদের মতামত প্রকাশের কোনো সুযোগ থাকবে না, যেমন জার্মানি, হিটলার, ইতালি, মুসোলিনি হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। এরপর আসছে গণতান্ত্রিক নেতৃত্ব, জনগণের সব বিষয়ে অংশগ্রহণ, এ ধরনের নেতৃত্বে বিশ্বাসী। এ ধরনের নেতৃত্বে আলোচনা আছে, সমালোচনার সুযোগও রয়েছে, আর এ ধরনের নেতৃত্ব তৈরি হয় জনগণের সমর্থনে। উদাহরণস্বরূপ বলা যায় সংসদীয় গণতন্ত্রে নেতা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয়। তত্ত্বাবধানকারী নেতৃত্ব, একজন তত্ত্বাবধানকারী নেতা কিছুটা কোমল এবং বন্ধুসুলভ ব্যবহারে অভ্যস্ত, তবে সংগঠনের কাজে তার মতামতকে প্রাধান্য পায়। সংগঠনের কাজে অংশগ্রহণকারী সদস্যদের পরামর্শ বা প্রস্তাব শোনা হয় মাত্র, তবে আলটিমেট তার মতামতই কিন্তু প্রাধান্য পায়। তবে এক্ষেত্রে এ ধরনের নেতৃত্বে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। এরপরে যেটা আছে, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সর্বাত্মকবাদী নেতৃত্ব। সর্বাত্মকবাদী রাষ্ট্রগুলোর মধ্যেই কিন্তু এ ধরনের নেতৃত্ব গড়ে ওঠে। এখানে নেতার সর্বাত্মক নিয়ন্ত্রণ, মানে সব ক্ষেত্রে কিন্তু নেতার একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ থাকে। ব্যক্তির জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় সব, ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রেই কিন্তু এরূপ নেতা, এই ধরনের নেতা নিয়ন্ত্রণ করে থাকে। এমনকি আমলাতন্ত্রেও কিন্তু এই নেতৃত্বটা লক্ষ্য করা যায়। একজন আমলাতন্ত্রকে সর্বাত্মকবাদী হিসাবে, নেতা হিসাবে ধরা হয়, কারণ তিনি বিনা নিয়ম কানুন বিনা প্রশ্নে অনুসরণ করে, মানে যে নিয়মকানুনগুলো আছে কোনো কোয়েশ্চেন ছাড়াই সেগুলো অনুসরণ করে এবং আইনের প্রতি তার আনুগত্য এমন ধরনের থাকে যে অযৌক্তিক কিছু নিয়মকানুনও কিন্তু তারা অন্ধের মতো মান্য করে, ঠিক আছে। তারা উদ্ধতনের প্রতি অত্যন্ত বিনীত হয় কিন্তু অধস্তনের প্রতি কিন্তু তারা প্রভুসুলভ আচরণ করে। এরা হচ্ছে সর্বাত্মকবাদী নেতৃত্ব। এই ছিল আমাদের নেতৃত্বের প্রকারভেদ। এখন আসুন নেতৃত্বের গুণাবলী। আমি যে বলেছিলাম যে নেতৃত্বের গুণাবলীকে, মানে নেতার গুণাবলীকে নেতৃত্ব হবে, ঠিক আছে। তা একজন নেতার মধ্যে কী কী গুণাবলী থাকতে হবে যার কারণে তাকে নেতৃত্ব, মানে যাতে নেতৃত্ব দিতে পারে? ব্যক্তিত্ব, প্রথম যে গুণাবলীটা থাকতে হবে সেটা হচ্ছে একজন নেতাকে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব অধিকারী হতে হবে, অর্থাৎ তার চরিত্রের মাধুর্যটা থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে, তেজস্বীতা থাকতে হবে, ঠিক আছে। এই গুণগুলোই কিন্তু নেতাকে ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। ব্যক্তিত্ব বা একজন মানুষই কিন্তু নেতার পদে আসীন হতে, এই ব্যক্তিত্বই কিন্তু একজন মানুষকে তার নেতৃত্বের যে পথ সেটাতে পৌঁছাতে সাহায্য করে। তাই নেতাকে অবশ্যই একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সম্পন্ন হতে হবে। এরপরে আছে বুদ্ধিমত্তা। এটা নেতৃত্বের আবশ্যকীয় একটি গুণ, কারণ নেতাকে অত্যন্ত বুদ্ধিমান হতে হবে, কারণ যে কোনো সমস্যার ক্ষেত্রে তাকে বুদ্ধি প্রয়োগ করে কিন্তু সমাধানটা তৈরি করতে হবে এবং সে এক্ষেত্রে সে সমস্যা সমাধানে তার যে বুদ্ধি প্রয়োগ করে যে সমাধানটা সে বের করবে ওইটার মাধ্যমেই কিন্তু সে জনগণের নিকট নিজেকে সম্মানে, জনগণ তার প্রতি অনেক বেশি, জনগণ তাকে আরও বেশি সম্মান করবে এবং শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হবে সে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মানুষকে ও দৈহিক সুস্থতা। নেতাকে সুস্থ দেহ ও মনের অধিকারী হতে হবে, কারণ অনেক সময় দেখা যায় সুস্বাস্থ্য অধিকারী না হলে কিন্তু অনেক জটিল দায়িত্ব পালনের জন্য যে পরিশ্রমটা করতে হয় তার সেটা করা সম্ভব হয় না। আবার সুস্থ দেহের সাথে সাথে আবার সুস্থ মনের জন্য কিন্তু আবার সুস্থ দেহ হচ্ছে, কেন সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে, ঠিক আছে। তাই নেতা, একজন নেতা কতটুকু কর্মদক্ষ ও কষ্টসহিষ্ণু হবে তা নির্ভর করবে তার মানসিক ও দৈহিক সুস্থতার উপর। অভিজ্ঞতা,
একজন নেতাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে, কারণ তার নেতার সাফল্যের উপরেই কিন্তু একটা গোটা জাতি বা একটা দেশের সাফল্য নির্ভর করে, সাফল্য ব্যর্থতা নির্ভর করে। এবং এক্ষেত্রে নেতা যখন তার নেতৃত্ব প্রদান করবে, এক্ষেত্রে তাকে এমন সময় এমন অনেক সিদ্ধান্ত নিতে হয় যা যে পূর্ব অভিজ্ঞতার আলোকে সেই সিদ্ধান্তগুলো নেয়, সেজন্য নেতাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। শিক্ষা, নেতাকে অবশ্যই উচ্চশিক্ষা বিশেষ প্রজ্ঞার অধিকারী হতে হবে। কখনও অশিক্ষিত ব্যক্তি ভালো নেতা হয় না। জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে সম্পর্কে তাকে যেমন জানতে হবে, ঠিক রাজনৈতিক তত্ত্বগত এবং প্রায়োগিক দিক সম্পর্কেও কিন্তু তার একটা পড়াশোনা থাকতে হবে, আর জানার যে ইচ্ছা সেটা কিন্তু থাকতে হবে একজন নেতার মধ্যে। দূরদৃষ্টি, জটিল সমস্যার সমাধানের জন্য প্রয়োজন দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, কারণ নেতাকে অতীতের আলোকেই কিন্তু বর্তমানকে মূল্যায়ন করতে হয়, অতীতে কী হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু বর্তমানকে এবং ভবিষ্যতে কী করতে হবে সেটাও কিন্তু তাকে স্থির করতে হয়। তাহলে এক্ষেত্রে দূরদর্শিতা নেতার যদি অভাব হয় তাহলে কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয় এবং জাতীয় জীবনে অনেক হতাশাও নেমে আসে। তাই দূরদর্শিতা একটা দূরদর্শী দৃষ্টি সম্পন্ন দূরদৃষ্টি নেতৃত্বের একটি আবশ্যকীয় গুণ। চারিত্রিক কোমলতা, নেতাকে একদিকে যেমন কঠোর হতে হবে ঠিক একদিকে তাকে নরমও হতে হবে, কারণ চারিত্রিক কোমলতা নেতাকে একজন জনগণের ভালোবাসা ও শ্রদ্ধাভক্ত অর্জনে সাহায্য করতে পারে। ন্যায়প্রণতা, নেতাকে অবশ্যই ন্যায়প্রাণ হতে হবে। নীতির প্রশ্নে ন্যায়ের প্রশ্নে তিনি যাতে অটল থাকেন, নেতা হবে ন্যায় ও নম্রতার প্রতীক। নেতাকে অবশ্যই উদার হতে হবে, কারণ নেতা হবেন উদার বিশাল মনের অধিকারী। নেতাকে অবশ্যই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে সার্বিক সামাজিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সংকীর্ণতা, দীনতা, পরস্বীকাতরতা, হীনমন্যতা এগুলো কখনোই নেতার মনোচিন্তায় ঠাই পাবে না। দায়িত্ববোধ, নেতাকে অবশ্যই দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে, কেননা দায়িত্ব ছাড়া নেতৃত্ব অচল। নেতা তার কাজকর্মে দায়কে সর্বদাই তার কাঁধে নিতে প্রস্তুত থাকবে। নিরপেক্ষতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বক্তব্যই নেতা শুনবেন এবং সে সম্পর্কে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে তিনি কোনো পক্ষপাতিত্ব করবেন না, নেতা হবে নিরপেক্ষ মনের অধিকারী। এই ছিল আজকের নেতৃত্বের টপিকস, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।